কলকাতা র‍্যাপিড টাইমস আপনাদের স্বাগত আমি অনুষ্কা ফিরে দেখব আজ সারা দিন করোনা উপসর্গ নিয়ে বাড়িতেই মৃত্যু ব্যক্তির ঘটনায় আতঙ্ক ছড়ালো রাজগঞ্জের ভুটকিহাট এলাকায় মিড ডে মিলে আর আতপ চাল নয় এবার থেকে দেওয়া হবে সিদ্ধ চাল সিপিএম নেতা তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্যামল চক্রবর্তী প্রয়াত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরেন্দ্র আদবানি ভোরের আলোর কাছে দেখা মিলল একদল হাতির আজ সকালে এলাকায় বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে শাবক সহ একদল হাতি বেরিয়ে পড়ে দুটি 10 চাকার লরির সংঘর্ষে মৃত এক গুরুতর আহত এক আজ ভোর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে ইটাহার থানার কুরমারনপুর এলাকার 34 নম্বর জাতীয় সড়কে সারাদিনের সব খবরের আপডেট জানতে চোখ রাখুন শিলিগুড়ি টাইমসে আপনারা আমাদের খবর শিলিগুড়ি টাইমসের ইউটিউব পেজেও পেয়ে যেতে পারেন দেখতে থাকুন সঙ্গে থাকুন শিলিগুড়ি টাইমস